2003 সালে সুপারস্টার জিতের বিপরীতে নাটের গুরু সিনেমাতে অভিনয়ের মাধ্যমে বাংলা চলচ্চিত্র জগতে আবির্ভাব ঘটে এই অভিনেত্রীর। বর্তমানে তিনি কলকাতার সবচেয়ে দামি নায়িকাদের একজন, অভিনয় করেছেন প্রায় অনেকগুলো হিট সিনেমায়। কলকাতার সকল জনপ্রিয় নায়কদের সাথেই তার সিনেমা রয়েছে। হ্যাঁ বন্ধুরা, কথা বলছি কলকাতার লেডি সুপারস্টার কোয়েল মল্লিক সম্পর্কে। 2013 সালে তার দীর্ঘ সময়ের বন্ধু নিষ্পাল সিংহ রানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এই অভিনেত্রী। নিষ্পাল সিং রানে সুরিন্দর ফিল্মসের একজন সম্মানিত কর্ণধার, তার সাথে কোয়েলের দীর্ঘ 5 বছরের সম্পর্ক ছিল। মাঝখানে কোয়েল ও নিষ্পালের সংসার ভাঙার গুঞ্জন উঠলেও সকল গুজবকে উড়িয়ে দিয়ে তারা একসঙ্গে থেকেছেন। বর্তমানে তারা বেশ ভালোই আছেন। একটি মেয়ের জীবনের সবচেয়ে আনন্দের খবর হলো তার মা হওয়া। সেই খুশির সংবাদটি সম্প্রতি ভক্তদের উদ্দেশ্যে শেয়ার করেছেন এই অভিনেত্রী। বিয়ের 7 বছর পর অবশেষে মা হতে চলেছেন অভিনেত্রী কোয়েল মল্লিক। বন্ধুরা, আপনি যদি কোয়েল মল্লিকের একজন ফ্যান হয়ে থাকেন এবং তার মা হওয়ার খবরটি শুনে যদি খুশি হয়ে থাকেন, তবে ভিডিওতে একটি লাইক দিয়ে আশা করছি শেষ পর্যন্ত দেখবেন। 7 বছরের বিবাহ বার্ষিকীতে জীবনের সবচেয়ে কাঙ্ক্ষিত খবরটি প্রকাশ করলেন কোয়েল মল্লিক। আর এ খবরে প্রচণ্ড খুশি কোয়েল ও নিষ্পাল সিং রানী সহ গোটা পরিবার। কোয়েল বলেন, অনেক পুরস্কার, দারুণ চরিত্র, সবকিছুর চেয়ে আলাদা এই অনুভূতি এবং এটাই আমার জীবনের সেরা অনুভব। কোয়েল মল্লিকের স্বামী নিষ্পাল সিং এ ব্যাপারে উত্তেজিত হয়ে বলেন, টেনশনও হচ্ছে আনন্দও হচ্ছে, এখন আমরা এপ্রিলের অপেক্ষায়। এপ্রিলের শেষের দিকে আসছে সে, যার অপেক্ষায় মল্লিক ও সুরিন্দর সিংহ পরিবার। কোয়েল আরও বলেন, শুধু রানেই নয়, টেনশন করছেন আমার বাবাও। তার নাতির যেন একটুও ক্ষতি না হয় সেজন্য সারাক্ষণ বলছেন, এটা করিস না, ওটা করিস না, সাবধানে থাক। উল্লেখ্য, কলকাতার বিখ্যাত অভিনেতা রঞ্জিত মল্লিক হলেন কোয়েল মল্লিকের বাবা। কলকাতার সিনেমা ইন্ডাস্ট্রিতে তার অসামান্য অবদানের কথা কেউ ভুলতে পারবে না। মেয়ে কোয়েল মল্লিক তার বাবার পথেই হেঁটেছেন এবং এটা বলতেই হয় যে তিনি তার বাবার নাম রেখেছেন। অভিনয় দিয়ে দর্শকদের মুগ্ধ করে বাবার মুখ উজ্জ্বল করেছেন। ব্যক্তি জীবন নিয়ে সোশ্যাল মিডিয়ায় খুব একটা কথা বলেন না এই নায়িকা। এবার নিজের মা হওয়ার খবরটি সরাসরি জানালেন কোয়েল। ইনস্টাগ্রামে স্বামীর সঙ্গে ছবি দিয়ে সবাইকে জানিয়ে দিলেন যে তিনি মা হতে চলেছেন। সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করার সঙ্গে সঙ্গে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে শুভেচ্ছা বার্তার বন্যা বয়ে গিয়েছে। 37 বছর বয়সী এই অভিনেত্রী বলেন, দিনগুলো কাটছে হালকা লাথি খুশিতে, নতুন জীবনের স্পন্দন এখন আমার ভেতরে, উলের উষ্ণতা মেখে নতুন জীবনের অংশ হতে চলেছি। পাশাপাশি কবে সেই অপেক্ষার অবসান ঘটছে সে খবরও জানিয়েছেন কোয়েল। ওই পোস্টেই লিখেছেন, এই গ্রীষ্মে আসতে চলেছে সে। তো প্রিয় দর্শক, কোয়েল মল্লিকের মা হওয়ার খবরটি শুনে আপনারা কে কে খুশি? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল। বিনোদন জগতের নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।